আমি বিস্তারিত বলবো, আমি আপনাদের কাছে গিয়ে প্রার্থীর খোঁজ নেব, আপনারা সরাসরি আমাকে জানাবেন কোন বুথে কাকে প্রার্থী দেখতে চান। মানুষের পঞ্চায়েত তৃণমূল কংগ্রেস করবে, যেখানে মানুষ আপনি যাকে চাইবেন সেই আপনার পঞ্চায়েতে দাঁড়াবে এবং সেই আগামী 5 বছর আপনাকে পরিষেবা দেবে, যার কথা মানুষ বলবে, যাকে মানুষ সার্টিফিকেট দেবে সেই পঞ্চায়েতের প্রার্থী। কারোর পা ধরে কোথাও অনুমোদন করে কোনো লাভ নেই। আমি এটা আবার দ্ব্যর্থহীন ভাষায় সবাইকে বলে দিয়ে যাচ্ছি, সংবাদ মাধ্যমকেও সামনে রেখে। সুতরাং পঞ্চায়েতে ভোট দিন, আর লোকসভায় ভোট দিন, আর বিধানসভায় ভোট দিন, আর কোনো দিন জাতি ধর্ম আর ভাওতা আওয়াজির কথা শুনে এদের ভোট দেবেন না। আপনারা 2019 দিয়েছেন, এত বড় একটা লাড্ডু পেয়েছেন, 21 দিয়েছেন, জন্মাল্লার বাড়ি দেখেছেন তো, আর সামনে বড় বড় মল। আচ্ছা দিন কার এসছে, আপনার না জন্মাল্লার, কার? আরে আলিপুর দুয়ারের মানুষ ভোট দিয়েছিল তাকে, কি হলো? কিচ্ছু নয়। একজন মন্ত্রী সে কোনোদিন গিয়ে বলেছে, একটা একটা মিটিং করে বলেছে যে 100 দিনের টাকায় যারা দুর্নীতির সাথে যুক্ত নয় তাদের টাকাটা কম করে ছেড়ে দিন। আপনি বলুন না, আলিপুরদুয়ার জেলায় 8 লক্ষ মানুষ আছে যারা 100 দিনের কাজের সাথে যুক্ত। আমি ধরে নিলাম 8 লাখ মানুষের মধ্যে 800 লোক দুর্নীতি করেছে। আপনি 7,99,000 টাকা ছাড়ুন, আপনি 800 জনের জন্য 8 লাখ লোককে পাতে পারবেন? মানে সাংসদে যদি একজন চুরি করে তাহলে সাংসদ তুলে দিন, সংসদ তুলে দিন। বিধানসভায় যদি 2টো বিধায়ক চুরি করে তাহলে বিধানসভা তুলে দিন। জেলা পরিষদে 1টা জেলা পরিষদ মেম্বার চুরি করলে জেলা পরিষদের ব্যবস্থাপনাটাই তুলে দিন। সংবাদ মাধ্যমে একজন যদি দুর্নীতির সাথে যুক্ত থাকে পুরো হাউসটাকে তুলে দিন। আরে যে শাস্তি করেছে তাকে ব্যবস্থা দিন, ব্যবস্থা বিরুদ্ধে ব্যবস্থা নিন। আমরা দুর্নীতিগ্রস্তদের বিজেপির মতো বুকে করে আগলে রাখি না, তাদের শাস্তি হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি হোক, হোক না একটা সিবিআই এনকোয়ারি, আমার কোনো আপত্তি নেই। ভাই কোথায় কোথায় সিবিআই এনকোয়ারি হচ্ছে, আর সিপিএম এর বাবুরা, বিজেপির বাবুরা টিভি হলে, টিভির সামনে গিয়ে সন্ধে 6টা বাজলেই স্নো পাউডার মেখে আমাদের জ্ঞান দিচ্ছ, আর কোথায় কোথায় কোটে যাচ্ছ একটা পিআইএল করতে। তা 100 দিনের কাজ নিয়ে একটা পিআইএল হয় না কেন? আবাস যোজনার টাকা বন্ধ এই নিয়ে একটা পিআইএল হয় না কেন? বাংলা গ্রামীণ সড়ক যোজনার টাকা বন্ধ এটা নিয়ে পিআইএল হয় না কেন? এতদিন মিড ডে মিলের টাকা বন্ধ ছিল, সর্বশিক্ষা অভিযানের টাকা বন্ধ ছিল, এটা নিয়ে পিআইএল হয় না কেন? বাংলার মানুষকে ভাতে মারার চক্রান্ত অভিসন্ধি। আমি বলছি আমাদের লড়াইয়ের ভাষা তীব্রতর করতে হবে। অনেক ভালো ভালো কথা হয়েছে, বাবা বাঁচা হয়েছে, এবার এদেরকে এদের ভাষাতেই জবাব দিতে হবে। বিজেপির নেতাদের একদম বাজারে দেখলে ঘিরে নেবেন, ঘিরে নিয়ে হাত জোর করে বলবেন, কিরে তোমার নেতাকে বলো, কী গো তোমার নেতাকে বলো আমার 100 দিনের টাকাটা ফেরত দিক, কী গো তোমার নেতাকে বলো আমার আবাস যোজনার টাকাটা দাও, 100 দিনের টাকাটা আমার কোথায় গেল, দেখলেই বলুন। বাংলার মানুষকে এরা চোর বলছে না, বাংলার মানুষ চোর আর তোমরা সাধু। 1 লক্ষ কোটি টাকা আদানির এলআইসি আর SBI মাধ্যমে আত্মসাৎ কারা করেছে? যখন সিবিআই এনকোয়ারি হবে না, উপর থেকে নিচে অবধি বিজেপির একটা নেতাও বাঁচবে না, আর সেদিন দেরি নয় ভাই, আজ নয় হোক কাল তো হবে। ছোট বড় মাঝারি সেজ মেজ বোয়াল কাতলা চুনোপুটি ইলিশ মোড়লা কেউ বাদ থাকবে না, সব যাবে। 1 লক্ষ কোটি, 1 লক্ষ কোটি টাকা মানুষেরা আত্মসাৎ করেছে।